আসসালামু আলাইকুম, আপনাদের ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং একই সাথে কৃতজ্ঞতা আমাকে শুনবার জন্য। যে আলোচনাটা করতে চাই সাকিব আল হাসানকে কেন্দ্র করে। সাকিব আল হাসান প্রতিদিন আলোচনায় থাকছেন মাঠের ক্রিকেটে, আসলে এই মুহূর্তে সাকিব অনুপস্থিত তার হচ্ছে ইঞ্জুরির কারণে। তবে ইনডোর সাকিব কিন্তু নির্বাচনী দৌড়ে ভালোভাবে আছেন, এর আলোচনাটা আমরা অনেকবার করেছি করছি। এই ডিসকাশনটা মূলত হচ্ছে সাকিব আল হাসান, তিনি ধানমন্ডি যে কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সেখানটায় গিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন, একটা ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন পোর্টালে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, মূলধারার যে টেলিভিশন চ্যানেলসগুলো রয়েছে সেখানটায়, এবং স্পোর্টস যে সাইটসগুলো রয়েছে বাংলাদেশে, অনেকগুলো পপুলার সাইট রয়েছে, সবগুলোতে আসলে এই ছবিটা অনেক বেশি আলোচনায়, এবং এটাকে কেন্দ্র করে নিউজ হয়েছে। সাকিব আল হাসান ফাইনালি নমিনেশন পেয়ে গেছেন বা পাচ্ছেন, এটা এখন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না। কারণ হচ্ছে যেহেতু একটা ডেডলাইনের কথা বলা হয়েছে, ওবায়দুল কাদের তিনিই বলেছেন আজকে, আরেকটা নিউজ আমি দেখছিলাম যে হচ্ছে 25 তারিখে, আজকে যেহেতু 23, 25th of November মানে শনিবার, এটা হচ্ছে আসলে অ্যানাউন্স করা হবে যে কারা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এবারে ইলেকশনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় সংসদ নির্বাচনে। সো সাকিব আল হাসান পেয়ে গেছেন টাইপের যে আলোচনাটা রয়েছে, কয়েকটা ভাগে আমি একটু ভাগ করতে চাই, বিশ্লেষণ করতে চাই, অনেকের সাথে কথা বলে তারপরে এই আলোচনাটা আমি আসলে করার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে তিনি পেয়ে গেছেন কিনা, গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন কিনা, ঢাকা 10, মাগুরা 1 বা 2 কোন একটা আসন থেকে তিনি নির্বাচন করছেন কিনা, এটা কি কনফার্ম, সাকিবকে কি কনফার্ম করা হয়েছে? প্রথম উত্তর হচ্ছে না। সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হাই কমান্ড থেকে তিনি ঢাকা 10, মাগুরা 1 বা 2 এই তিনটা আসনের তো তিনি মনোনয়নপত্র তুলেছিলেন, সেটা জমা দিয়েছেন তিনি বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে। সো তিনি এই তিন আসনের কোনো একটাতে নির্বাচন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে, এরকম কোনো গ্যারান্টি তাকে দেয়া হয়নি, এক নাম্বার। দ্বিতীয় যেটা, সাকিব আল হাসান আসলে কোন আসন থেকে ইলেকশনটা করতে চান, এবং আজকে যে বৈঠকটা হয়েছে সেখানটা আসলে তিনি কি জানানোর চেষ্টা করেছেন। এখন সাকিব আল হাসান কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারা তো আসলে গণমাধ্যমে কেউ কথা বলেননি, কথা বলারও কথা না, অনেক ইস্যুস রয়েছে ইলেকশন কেন্দ্রিক, এবং দে আর ভেরি মাচ বিজি, অনেক ব্যাপার রয়েছে যেগুলো ক্লাসিফাইড, নিশ্চয়ই সেগুলো মিডিয়ায় শেয়ার করবে না। কিন্তু যা গুঞ্জন যা শোনা গেছে সেখানটায় সাকিব অভিপ্রায় ব্যক্ত করেছেন যে মাগুরার যে তিনি যেই এলাকার আসলে সন্তান মাগুরা, সেখানকার 1 এবং 2 আসন তিনি মূলত 2 আসনের সম্ভবত, যতটুকু আমার মনে পড়ে, নাও হতে পারে, তবে তার আসনে হচ্ছে শেখর ভাই সংসদ সদস্য বর্তমানে, সেই আসন কিংবা হচ্ছে আরেকটা আসন রয়েছে বীরেন শিকদারের, এই 2 আসনে কোনোটা থেকেই তিনি আসলে ইলেকশন করতে চান না। সাকিব আল হাসান অভিপ্রায় ব্যক্ত করেছেন যে সাকিব আল হাসান ইলেকশন করতে চান ঢাকা 10 থেকে, অর্থাৎ যেই আসনটা হচ্ছে 32 নম্বর এবং হচ্ছে ধানমন্ডি যে কার্যালয়টা রয়েছে সেখানটাকেও কাভার করে, ধানমন্ডি এরিয়াটাই বেসিক্যালি কাভার করে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসলে স্মৃতি বিজড়িত একটা জায়গা, মানে পুরো আসনটাকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, সেই আসন থেকে তিনি নির্বাচন করতে চান, মাগুরা থেকে তিনি ইলেকশন করতে চান না, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, জানা গেছে। কারণ সাকিব আল হাসান মাগুরা থেকে ইলেকশন করতে চাইলেও মাগুরায় আসলে তার জন্য ব্ল্যাঙ্ক না। সো সাকিব আল হাসান যেহেতু সংসদ সদস্য হতে চান, সংসদে যেতে চান, পলিটিক্স করতে চান, এবং মাগুরায় তিনি কেন আসলে মাগুরা থেকে চাচ্ছেন না, ঢাকা থেকেই চাচ্ছেন, এই যে আলোচনা, এই যে ডিসকাশনটা, এটার মূল কারণ যেটা বললাম যে ওই জায়গায় তার জন্য ব্ল্যাঙ্ক নেই। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট যেটা, তৃণমূলের নেতা যারা আসলে রাজনীতি করেন মাঠ থেকে, তারা আসলে কোনোভাবেই সাকিবকে একসেপ্ট করছেন না। মাশরাফির ব্যাপারে ঘটনাটা ছিল ভিন্ন, গেল সংসদ নির্বাচনে, বাট সাকিবের ক্ষেত্রে কেউ আসলে তাকে একসেপ্ট করছেন না, কোনোভাবেই কোনো ইনভলভমেন্ট তার বা তার পরিবারের নেই, সেই জায়গায় সাকিব এসে অনেকটা উড়ে এসে জুড়ে বসে ইলেকশন করে এমপিএমপি হয়ে যাবেন, এরকম ব্যাপারটাকে আসলে কেউ একসেপ্ট করছে না। সো ঢাকা থেকে তিনি ইলেকশন করতে চান। এখন জটিলতা কেন হয়েছে, কি কারণে সাকিব আল হাসানকে কনফার্ম করা হয়নি যে সাকিব আল হাসান ঢাকা থেকেই ইলেকশন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে, কয়েকটা কারণ রয়েছে। নাম্বার ওয়ান যেটা, ঢাকার আসনগুলো কিন্তু আসলে অনেককেই দেওয়া হয়, যেমন আমরা ঢাকা 17 আসনে অনেক সময় দেখতাম যে হুসেন মোহাম্মদের সাথে ইলেকশন করতেন, এখন আরাফাত ভাই ওখানকার সংসদ সদস্য, মাঝখানে ওনার সাথে আরো অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন করছেন। তো ঢাকার আসনে বন্টনগুলো হয় কি, অনেক ক্ষেত্রে রাশেদ খান মেনন সম্ভবত ঢাকা থেকেও ইলেকটেড হয়েছিলেন বা এখনো সম্ভবত সংসদ সদস্য, আমি আসলে পলিটিক্সের ব্যাপারগুলো কম জানি, যতটুকু মনে পড়ে ভুল হলে ক্ষমা প্রার্থী। তো ঢাকার আসনগুলো হচ্ছে অনেক বেশি ফ্লাকচুয়েটিং, মানে এখানকার যে লোকাল লিডাররাই সবসময় পেয়ে যান এরকমটা না। সো ওই আমার কাছে মনে হয় যে স্পেসটা রয়েছে।
তো সাকিব আল হাসান যেহেতু ঢাকার আসনটা থেকে মাগুরায় যে পলিটিক্সটা তিনি শিকার হচ্ছেন, খুব স্বাভাবিক, ওখানকার লোকাল লিডাররা তো সহজেই চাইবেন না, তার পলিটিক্স করেছেন সেখানটায়। তো ঢাকায় তো এরকম না, ঢাকা 10 আসনেও এর আগে আমরা দেখেছিলাম ফজলুন উত্তাহ পশ্চিমী, বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি ছিলেন, তারপরে মহিদুল সাহেবকে সম্মত দেওয়া হয়েছে এখানটায়, তিনি একজন ব্যবসায়ী, সো চেঞ্জ হয়, সাকিব আল হাসান ওই জায়গাটা যেতে চান। কিন্তু ঢাকা 10 কে কেন্দ্র করে তো অনেক আলোচনা রয়েছে, এখানকার যারা লোকালি পলিটিক্স এর সাথে জড়িত তারা যেমন ঢাকা 10 থেকে চান বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে, একই সাথে জোটবদ্ধ হয়ে যারা ইলেকশন করবে এবারে তারাও চান অনেকে, বা বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের জোটের শরিকদেরকে ঢাকা 10 ছাড়তে হতে পারে। যদি তাই হয় তাহলে সাকিব আল হাসানের তো এখানটা সুযোগ নেই, তিনি গ্যারান্টিটা পান কি করে, যে কারণে তাকে গ্যারান্টি দেওয়া হয় নাই। তো সাকিব আল হাসান তিনি আজকে এসেছিলেন ধানমন্ডিতেই, এবং তিনি সেখানটায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে দেখা করেছেন, তবে দেখা করার আগে পরে ওই যে 6টা থেকে 6টা 50 পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে, এবং 30 মিনিটের মতো দপ্তর সম্পাদকের যে কক্ষ সেখানটায় একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যে ছবিটা ভাইরাল হয়েছে এটা আসলে কিছুটা বার্তা দেয়, যেহেতু কাদের ভাই এবং আমাদের সাকিব ভাই দুজনই একসাথে এক ফ্রেমে মোটামুটি হাস্যজ্জ্বল একটা অবস্থায় ছিলেন, যে সাকিব আল হাসান হয়তো নিশ্চিত হয়ে গেছেন, বাট এখন পর্যন্ত ফাইনাল ডিসিশন সাকিবের ব্যাপারে, ঢাকা 10-এর ব্যাপারে মাগুরা অনেক পরের হিসাব হয় নাই, হয়তো সাকিব আল হাসান যদি ইলেকশন করেন, নমিনেটেড হন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে, সেটা ঢাকা 10 থেকেই হবেন, মাগুরা থেকে হবেন না, তবে ঢাকা 10 থেকে তাকে কনফার্ম করা হয় নাই। এবং যে ছবি ভাইরাল হয়েছে তার আগে একটু আপনাদেরকে একটু ধরিয়ে দিই, আমি একটু ফলো করছিলাম যে মাশরাফিবির মর্তজা এক্সে মানে হচ্ছে টুইটারে তিনি সাকিবকে অভিনন্দন জানিয়েছেন, এখন থেকে প্রায় 9-10 ঘন্টা আগে, আপনারা একটু গেলে দেখতে পাবেন, বাংলাদেশের হচ্ছে তিনি টপ র্যাঙ্কড অলরাউন্ডার এই কারণে। হ্যাঁ, তো আমার কাছে কেন যেন মাশরাফি ভাইকে আমি যতটুকু চিনি বুঝি এটা একটু মিনিংফুল আমার কাছে মনে হয়েছে, কোনো পজিটিভ নিউজ হওয়ার একটা হয়তো উপক্রম হয়েছে বা হতে পারে, যেটা মাশরাফি সরাসরি বলেননি কিন্তু তার ওই টুইটার পোস্ট অনেক কিছু মিনিং ক্যারি করছে কিনা সেটা কিন্তু ভাববার বিষয়। সাকিব আল হাসান পার্লামেন্টে যাওয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি যার উপর নির্ভর করছেন নাজমুল হাসান পাপন, বিসিবি বস, তার সাথেও এই বিষয়ে কথা হয়েছে সাকিবের, এটা আমি কনফার্ম হয়ে বলছি, নাজমুল হাসান পাপন তাকে জানিয়েছেন যেটা হচ্ছে একদম হাই কমান্ডের ব্যাপার, তবে তিনি সাকিবের ইচ্ছা পূরণের ক্ষেত্রে তার যতটুকু ভূমিকা রাখার সেটা রাখবেন। সো দ্য নিউজ ইজ দ্যাট সাকিব আল হাসান আবারও আলোচনায়, তিনি কোন আসন থেকে ইলেকশন করবেন সেটা আলোচনায়, ফাইনাল হয়নি কোনো কিছুই, মাগুরা 1-2 আশা তিনি নিজেই ছেড়ে দিয়েছেন, ঢাকা 10 থেকে তিনি সংসদ সদস্য নির্বাচন করতে চান, বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত তাকে কনফার্ম করেনি, তবে সম্ভাবনা প্রবল।